দুটি ব্যাপারে হিংসা করা জায়েজ আছে। একটা হলো এই, আল্লাহ অমুককে এত টাকা পয়সা দিয়েছেন এবং তিনি এত দানশীল, তা আমার টাকা দিলে আমি ওরকম দান করতাম, এটা বলা যাবে। দুই নম্বর হলো, আল্লাহপাক অমুককে এত এলেম দিয়েছেন, আমাকেও আল্লাহ ক্ষমতা দিলে আমি ওরকম এলেম আল্লাহর পথে ব্যয় করতাম, এটা করা যাবে। তাহলে হিংসা আর ঈর্ষার মধ্যে পার্থক্য হচ্ছে এই যে আপনি অন্য একজন ভালো ব্যক্তির মতন ভালো হতে চান, দানশীল ব্যক্তির মতো দানশীল হতে চান, আলেম ব্যক্তির মতো আপনি ওরকম বড় আলেম হতে চান, এটা হলো ঈর্ষা। হিংসা হলো এই যে আমার ছেলে আলেম হতে পারলো না, ওর ছেলে আলেম হবে, এটা হলো হিংসা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। দুটি ব্যাপারে হিংসা করা জায়েজ আছে, এটা আসলে হিংসা নয়, এটা অগিপ্তা। কোন দুটি ব্যাপারে? একটা হলো এই, আল্লাহ অমুককে এত টাকা পয়সা দিয়েছেন এবং তিনি এত দানশীল, তা আমার টাকা দিলে আমি ওরকম দান করতাম, এটা বলা যাবে। দুই নম্বর হলো, আল্লাহপাক অমুককে এত এলেম দিয়েছেন, আমাকেও আল্লাহ ক্ষমতা দিলে আমি ওরকম এলেম আল্লাহর পথে ব্যয় করতাম, এটা করা যাবে। এটাকে আসলে হিংসা বলা হয় না, এটাকে বলা হয় ঈর্ষা, আরবিতে বলে অগিপ্তা। আল্লামা ফজাইল বিন ইয়াজ বলছেন, আল মুমিন ইগবিতু আল মুনাফিকু ইহসুদু। মুমিন সবসময় ঈর্ষা করে আর মুনাফিক সবসময় হিংসা করে। মুনাফিক ঈর্ষা করে না, সে হিংসা করে। তাহলে হিংসা আর ঈর্ষার মধ্যে পার্থক্য হচ্ছে এই যে আপনি অন্য একজন ভালো ব্যক্তির মতন ভালো হতে চান, দানশীল ব্যক্তির মতো দানশীল হতে চান, আলেম ব্যক্তির মতো আপনি ওরকম বড় আলেম হতে চান, এটা হলো ঈর্ষা। হিংসা হলো এই যে আমার ছেলে আলেম হতে পারলো না, ওর ছেলে আলেম হবে, এটা হলো হিংসা। আমি এত কষ্ট করে টাকা ইনকাম করতে পারি না, আর ও এত টাকা ইনকাম করলো, এটা হলো হিংসা। আর এইখান থেকে যত চুরি ডাকাতি বদমাশের চিন্তায় যা কিছু আজকে দেখছেন দেশে হচ্ছে, সব এখান থেকেই।